আজকের ভিডিওতে দেখাবো যে কোনো কোর্টের কেসের স্ট্যাটাস অনলাইনে মোবাইলে অথবা কম্পিউটারে কিভাবে চেক করতে পারবেন। আগে কি হতো, কেসের ডিটেলস জানার জন্য ও আপনার নামে কি কি ধারা দেওয়া হয়েছে অথবা কি কি আদেশ রয়েছে এর জন্য কোর্টে চক্কর দিতে হতো। এতে আপনার টাইম ও টাকা দুটোই নষ্ট হতো, অর্থাৎ আপনার সময় ও টাকা দুটোই কিন্তু আপনার নষ্ট হতো। এখন এরকমটি নয়, ঘরে বসে মোবাইল ও কম্পিউটারের সাহায্যে কেসের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। ভিডিওটা শুরু করার প্রথমে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। নিজের মোবাইলে যে কোনো কোর্টের স্ট্যাটাস অনলাইনে চেক করার জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে e-কোর্ট সার্ভিস। এটিকে ডাউনলোড করে নিতে হবে, এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে e-কোর্ট সার্ভিস। তো e-কোর্ট সার্ভিস সার্চ করার পরে অ্যাপসটি শো হবে, তো অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে আপনি কেস নাম্বার থ্রু আপনি মানে স্ট্যাটাস চেক করতে পারবেন, পার্টির নাম এবং ফাইলিং নাম্বার, এছাড়া এফআইআর নাম্বার, অ্যাডভোকেট নাম্বার, এছাড়া অ্যাক্ট, কেস টাইপ। এর মাধ্যমে কিন্তু আপনারা মানে কেসের স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজে। তো আমি এখানে কেস নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। প্রথমে আপনাকে কোর্ট সিলেক্ট করে নিতে হবে, আপনি যেই কোর্টে মানে কেসটা রয়েছে আর কি। তারপরে কেস টাইপ আপনার কী মানে কেস আছে, এখানে অ্যাক্ট, সিভিল, বিএল, সিভিল অ্যাপ্লিকেশন, এমএসসি, বিভিন্ন ক্রিমিনাল কেস। তো আমি এখানে সেকশন নাম্বার যদি জেনে থাকেন তো সেখানে আপনি সেকশন নাম্বার দিয়ে সিলেক্ট করে নিতে। আমি এখানে সেকশন কেস সিলেক্ট করে নিয়েছি। তারপরে কেস নাম্বার এখানে দিতে হবে, তো আমি এখানে কেস নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে ইয়ারটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পরে আপনার মানে কেসের সঠিক তথ্যটা চলে আসবে। দেখুন সিরিয়াল নাম্বার, কেস নাম্বার এবং পার্টির নাম চলে এসছে। তো এখানে সেকশন কেস 133/2021 এখানে ওকে পার্টির নাম দিয়ে দিয়েছে। তো এখানে কেসের সেকশন কেসের অপশানে ক্লিক করলে কেসের সমস্ত ডিটেলসটা খুলে যাবে। তো এখানে আপনার কেসের টাইপ দিয়ে দেবে, ফাইলিং নাম্বার, এছাড়া ডেট, রেজিস্ট্রেশন, সিএনআর নাম্বার, এছাড়া আপনার কিউআর কোড পেয়ে যাবেন এবং পিটিশন অ্যাডভোকেট যে এই কেসটা করেছে ফাইল করেছে তার নামও পেয়ে যাবেন। আর এফআইআর ডিটেলস, এটা কোথা থেকে এই হয়েছে সেটার এফআইআর নাম্বার পেয়ে যাবেন, আর কোন পুলিশ স্টেশন থেকে এটা এফআইআর করেছে সেটাও পেয়ে যাবেন। এবার আমি দেখাচ্ছি এফআইআর দিয়ে কিভাবে চেক করবেন। তো এখানে আপনি এফআইআর দিয়ে যদি চেক করতে চান তো এফআইআরে ট্যাপ করবেন, তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করে নিয়েছি, যে মানে এলাকায় মানে কেসটা করেছে পুলিশ স্টেশনে। তো আমি পুলিশ স্টেশন সিলেক্ট করলাম, পরে এফআইআর নাম্বারটা লাগবে, এফআইআর নাম্বারটা টাইপ করলাম। তারপরে এখানে ইয়ারটা দিতে হবে যে কত সালে কেসটা ফাইল হয়েছিল। তো এখানে বোথ সিলেক্ট করে নেবেন, তারপর গো সিলেক্ট করে নেবেন। গো সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সঠিক তথ্যটা অর্থাৎ পুরো ডিটেলসটা কেসের ডিটেলসটা চলে আসবে। এরপরে এখানে দেখুন জি আর কেস, তারপর কেস নাম্বার দিয়ে দিয়েছে, এফআইআর নাম্বার দিয়েছে, পার্টির নাম দিয়েছে। তো এখানে জি আর কেস যদি আমি এখানে টাইপ করি 2020 সালে এটা মানে ফাইল হয়েছে, এখানে টাইপ করলে কিন্তু আমি এই কেসের সঠিক তথ্যটা জানতে পারবো। তো এইভাবে আপনারা যে কোনো কোর্টের কেসের মানে ফুল ডিটেলস অর্থাৎ স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।